শুভ সকাল বন্ধুরা, গোলু বলে মাইনাকের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:40 বাজে এখন। সকাল থেকে চাটা খাওয়া হয়ে গেছে, এখন শুধু রান্না করব। তো ঋষিবেলা আজকে চিকেন খাবে, তো ঋষির বাবা চিকেন নিয়ে আসবে। আমি এখন সব রসুন পেঁয়াজ আলু টালু সব কেটে রাখবো, মানে সব রেডি করে রাখবো, আসলে রান্না করবো। তো এখন ভাত বসাবো আর হচ্ছে ডাল ভাজা করবো মার জন্য। মা তো হলো নিরামিষ খায়, মার জন্য ডাল ভাজা করতে হবে। আর হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করবো করবো ভাবতে ভাবতে যে এখন থেকে শুরু করলাম। ঋষি এখনই আসবে, ঋষির বাবা আনতে গেছে ঋষিকে, ঋষির এক্সাম শেষ, এখনই নিয়ে আসবে ঋষির বাবা। আর হচ্ছে আমার কথা বলতে না ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো। হলো ভাবছিলাম যে বোধ হয় দাঁতের সাথে বোধ হয় ব্যথা ট্যাথা পেয়েছি জিভের মধ্যে, এই জন্য জিভটা তো ব্যথা করছে। তারপরে ভালো করে দেখি এই জায়গাটাতে, এই জায়গাটাতে জিভে একটা হচ্ছে গোটা হয়েছে, এই গোটাটা চারিদিক দিয়ে লাল হয়ে গেছে। আর এমন জায়গায় গোটাটা হয়েছে যে শুধু দাঁতের সাথে বারবার ঘষা লাগে, মানে এই যে একদম জিভের হলো সাইডে নিচের দিকটাকে জানো, মানে কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে, ভীষণ ব্যথা লাগছে কথা বলতে। তো চলো এখন হচ্ছে ভাত বসাবো আর রান্নার জোগাড় জানতে করবো। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি জানো, ঘুম থেকে যাক না পেয়ে দেখি ঝমঝম আওয়াজ একদম, সেই বৃষ্টি হচ্ছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, গতকালও তো সেই গরম ছিল, তো আজকের ওয়েদার একদম ঠান্ডা, ভীষণ ভালো লাগছে আজকের ওয়েদারটা। তো চলো ঋষি এখনই আসবে, সঙ্গে থাকো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিই, গেটের সামনে থেকে গেটের উপরটা দিয়ে দেখো, বৃষ্টি পড়ছে কিন্তু ক্যামেরাটা ধরা পড়ছে না অতটা, ঝিরিঝিরি করে পড়ছে, তো এই জন্য ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর দেখো চারিদিকটা অন্ধকার অন্ধকার ভাব, এই তো শীত। ঋষি রেনকোট পরে নাই, আসো বাবা আসো, আইসক্রিম বাজারে এবার দিদুন যাবা, কালকে হলো ম্যাথ এক্সাম, না হলো শুক্রবারে ফ্রাইডেতে, ফ্রাইডেতে ম্যাথ এক্সাম হয়ে তোমার এক্সাম ছুটি শেষ তাই না? বলে আমার বাবা কত হ্যাপি। এই দেখো ঋষি দুধ হয়ে গেল, তো ঋষিকে দুধটা দিয়ে দিলাম, সেই ছেলে কাঁদছে বলছে মা আজকেও তেল দিয়ে চিনি দিয়ে গোলা রুটি বানিয়ে দাও। তো দুধের সাথে কি আর তেল দিয়ে চিনি দিয়ে গোলা রুটি খাওয়া যায় বলো, অ্যাসিডিটি হয়ে যাবে না? তোকে বললাম বিস্কুট দিয়ে খা, ভাত তো হয়ে গেলো, একটু পরে ভাত দিয়ে দেবো ডালটা নামি। তো দেখো ডাল এদিকে ভাত উপর করে দিলাম, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে ঝিঙ্গা দিব, সবজি দিয়ে ডালটা করব, শুধু ঝিঙ্গাই দিব সবজির মধ্যে। আর ওটা হচ্ছে মটরের ডাল বসিয়েছি, আর কারকোলটা হলো ভাজা করব, এই যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি কারকোলের মধ্যে। ভাত ডাল আর ভাজাটা নামি আগে ওই ঘরে রেখে দিয়ে আসবো আলাদা করে, তারপর হচ্ছে মাংসটা রান্না করবো আর কি। তো এখন ভাজাটা বসাবো, ভাজাটা বসিয়ে দিয়ে ওই ঘরে আবার হলো পেঁয়াজ রসুন আলু সব কেটেছি, সব চোচা মানে সবজির চোচাগুলো একটা ওঠানো হয়নি। তো ডালটা ওই পাশে করে দিলাম আর এই পাশে ভাজছি, আর এখন ওই ঘরে যাব। তো এই যে সব নোংরাগুলো মানে পরিষ্কার করা হয়নি, সব সবজি টবজি কেটেছি তোমার, পেঁয়াজ রসুন আদা টমেটো ওগুলো চোচাগুলো সব উঠিয়ে ফেলে দিই আগে, তারপর হচ্ছে এই জায়গাটা মুছে রাখি। কেন কি ভাত ডাল সব নামিয়ে আগে এই ঘরে নামিয়ে রাখবো, মা তো নিরামিষ খায় না, তো ডাল ভাজা ভাত এই ঘরে আলাদা করে রেখে দিব, তারপরে হচ্ছে আমাদের হলো মাংসটা করব। তো দেখো ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে কারকোল মানে ডালটা সম্বাদ দেবো, এই কারকোল কারকোল পাগল কারকোলের, কারকোল ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার আর মার, আমরা দুজনেই ভীষণ খাই। তো দেখো এখন হচ্ছে ডালটা সম্বাদ দিয়ে দিব। তো ফোড়নে শুধু হলো শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন দিব, আমি ডালের মধ্যে সবজি দিলে পাঁচফোড়নই ফোড়ন দিই। তো দেখো আর হলো মটরের ডাল, কিন্তু টক ডালও ভালো লাগে বলো। তো চলো সব ওই ঘরে রেখে দিয়ে আসি। তো হয়ে গেছে সব, এই যে ভাত রেখে দিলাম, এখন হচ্ছে ডাল আর ভাজাটাও রেখে দিই, এখন হচ্ছে নিশ্চিন্তে হলো মাংসটা রান্না করব। ছোটো কড়াইটা বাইরে বের করে দিলাম, আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি।
তো চলো এখন আগে মাংসের হলো আলুটা তোমার ভেজে নিই। আলুটা একটু ঢাকা ঢুকি দিয়ে ভাজবো, তাহলে চিকেন তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে না, না হলে আলুগুলো সিদ্ধ হয় না। আলুগুলো একটু বড় বড় করে দিই। তো হচ্ছে আলুগুলো ঢাকা দিয়ে দিয়ে আগে ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তারপর হচ্ছে মাংসটা করবো। আর ছোটো কড়াইটাতে রান্না করলাম না, ছোটো কড়াইটা মাজাও হয়ে গেছে, কড়াই না আবার দেখবে গরম গরম মাজলে না খুব পরিষ্কার ভালো হয়। তোমার যতই তেল হয়ে তেল কাজটা হয়ে যাক, তারপর হচ্ছে কালো হয়ে যাক কড়াই, তুমি গরম কড়াই নামিয়ে সঙ্গে সঙ্গে হলো স্টিল জুস দিয়ে ঘষা দিলে না খুব একদম সাদা হয়ে যায়। তো আমি তো তাই করি, গরম কড়াই নামিয়ে আগে হলো ঘষা দিয়ে দিই ভালো করে, তারপর তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো আলুগুলো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নেমে নামিয়ে রাখলাম। আর এখন তেলের মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ঝাল একটু কম দিই ঋষির জন্য আর ঋষির বাবার জন্য। আর আমারও কথা বলতে কি অসুবিধা হচ্ছে যেন চিপটার জন্য, চিপটার গোটাটাতে এখনও মানে ঠিক হয়নি, ঠিক হতে ওটা একটু টাইম লাগে। মল তো ছেলে আমার দেখছে হচ্ছে আমার আমার বিয়ের ক্যাসেট, মানে আমাদের বাড়ির আমার বাপের বাড়ির বিয়ের ক্যাসেটটা দেখছে। ওর তো একই কাজ হয়, এই বাড়ির বিয়ের ক্যাসেট দেখবে না হলে ও বাড়ির বিয়ের ক্যাসেট দেখবে, শুধু কতবার যে দেখে মানে হাজারবার দেখা হয়ে গেছে বাবা আমার বিয়ের ক্যাসেট। তো দেখো এখন হচ্ছে মাংসটা ভালো করে কষাবো, ম্যারিনেট তো আগেই করে রেখেছি। মশলার মধ্যে শুধু তোমার হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন অল্প পেঁয়াজও বাটা দিয়েছি এই আর কি। তো এখন ভালো করে কষতে থাকবো। কী হয়েছে দেখো, আমি এদিকে চিকেন রান্না করছি আর একটু পরে পরে এসে হানা দিয়ে যাচ্ছে। তো চলো ঝোলটা দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট, ততক্ষণে জামা কাপড় ধুবো। এই দেখো ওদিকে মাংসটা হতে থাক, 15 মিনিট হাতে সময় আছে, তো ঢাকা দিয়ে রাখলাম, তার মাঝখানে একবার নাড়া দিয়ে আসলাম। ততক্ষণে হচ্ছে মানে নাড়া দিয়ে আসবো, দিয়ে আসলাম বলছি, ততক্ষণে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিই, এখন আবার প্রচুর রোদ উঠেছে। তো চলো ফটাফট করে জামা কাপড়টা ধুয়ে তারপর মাংসটা নামিয়ে জামা কাপড়গুলো মেলতে যাবো। আর ঋষি হলো যেহেতু চিকেন রান্না করছে এই জন্য তারা দিচ্ছে, মা তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্না করো। ওদিগকে বললাম যে এত ফটাফট স্নান কর। তো চলো আগে এখন চিকেনটা নামিয়ে নিই। এই যে হয়ে গেছে, এখন শুধু গরম মশলা দিব। আর গরম মশলার বেটে দিলাম না, গুঁড়ো গরম মশলা আছে ঘরে, গুঁড়োটাই দিয়ে দেবো। এখন গুঁড়োটা দিয়ে তোমার হচ্ছে একটু ঢেকে রাখবো, তো গুঁড়োটা দিয়ে ঢেকে তারপর যাব ছাদে। জামা কাপড় বারান্দায় রেখে দিয়েছি বালতির মধ্যে, এখন দৌড়ে ছাদে গিয়ে ফটাফট করে মেলে দিয়ে আসবো। আর সকালের ওয়েদারটা হলো বৃষ্টি বৃষ্টি ছিল, কিন্তু এখন আবার হচ্ছে রোদ উঠেছে, তো লবণটা দেখলাম একটু কম হয়েছে, তো লবণটা একটু দিয়ে দিলাম। তো চলো গরম মশলা দিয়ে দিলাম, এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, ঢেকে চলো ছাদে। দেখো কি রোদ, বললাম না সকালের দিকে ওয়েদারটা কেমন ছিল বলো, বৃষ্টি বৃষ্টি ছিল, আর এখন দেখো ওয়েদারটা কেমন, একদম পুরো ঠাটা রোদ, একদম মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে এরকম রোদ। তো হলো ভালোই হয়েছে, রোদের মধ্যে জামা কাপড় মেলে দিলাম। রোদে হলো এখন মানে রোদে দিই কেন বলতো, এখনকার রোদের কোনো স্থায়িত্ব নেই, তো এই আছে এই নেই, এই দেখবা এত রোদ, এই দেখবা আবার হচ্ছে মেঘলা, মানে কোনো ঠিক নেই কখন যে কী হচ্ছে। এই জন্য রোদ থাকতে থাকতে জামা কাপড় দিয়ে দেওয়াই ভালো বাবা, একটু পরে আবার ছায়া হয়ে যাবে, পরে সেই জামা কাপড় নিয়ে আবার দৌড়াদৌড়ি এখানে মেলো ওখানে মেলো, এমনিতে ঘরে মেলার জায়গা থাকে না, বর্ষার দিনে এই এক প্রবলেম হয় বলো। তো চলো জামা কাপড় মেলা হয়ে গেল, এখন যাই মাংসটা নামিয়ে তোমাদের আগে একটু দেখিয়ে দিই। এই দেখো চিকেনটা নামিয়ে দিলাম, এই যে এমন হয়েছে দেখতে। হ্যাঁ আসি। তো এই যে চিকেন আর ঘরের মধ্যে ডাল ভাজা রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভাজা আর এই যে হচ্ছে ডাল। ঋষিও স্নান করে আসলো, স্নান হয়ে গেছে, এখন মাথাটা আছড়ে দিচ্ছে, ওকে ভাত দিব। তো ওকে রান্না করতে করতে বলছিলাম যা বাবা স্নান করে, স্নান করলে তাহলে ভাত দিব। তো মাংসটা হতে হতে স্নানও করে এসছে, এখন ওকে খেতে দিয়ে দিব। আমার সোনা বাবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নানও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। একটা লেগ পিস খেয়েছে আর একটা বোনলেস মাংস খেয়েছে, দু পিস খেয়েছে। আমার ছোনা বাবা এখন ঘুমো ঘুমো দাও, এখন ঘুমো ঘুমো দাও, কেন দোজ আর নট সি মাই ভিডিও আই উইল কিল দেম। ওরে বাবা রে কি বলে রে। আচ্ছা তোমার এক্সাম আজকে কেমন হয়েছে সেটা বলো। ফির উসকা কিডনি লে লুগা। আচ্ছা আজকে তোমার এক্সাম কেমন। বহুত সারে আই ফেন লে লুগা। ওগুলা বলে না, আগে তুমি আমাকে বলো তোমার এক্সাম কেমন হয়েছে। ভালো। সব পারছো, স্পেলিং মিস্টেক হয় নাই, সত্যি সরাও সরাও পেন্সিল সরাও।
দুষ্টু বাবা, এটা আমার দুষ্টু বাবা। আর আমি গ্যাসটা মুছলাম, দেখো এই দেখো গ্যাসটা মুছলাম, বেসিনটা পরিষ্কার করলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম, বাসন সব রান্না করতে করতে এগুলো মেজেছি, খালি হচ্ছে আবার করে তো চোখটা রকম, দেখো ঋষি কেমন চোখ করে। আর একটা ভুরু উঠাও তো দেখি, এই দেখো একটা ভুরু উঠায়, আমি তো পারি না। আর যখন আমি থাকি না দিউন বাড়ি যায়, তখন বলে ঘরে বসে বসে এটা চেষ্টা করি তাই না? বলে বাবা ৮টা ঋষি এই মাত্র ঘুম থেকে উঠলো, একটু আগে 15 মিনিট আগে। হ্যাঁ টুকি ঋষি ঘুম থেকে উঠলো, আমি ঋষি দুজনেই শুয়েছিলাম, আমি তো আগেই উঠেছি, তো ঋষি একটু আগে উঠলো, তো উঠে এখন হলো ঋষিকে পড়তে বসিয়েছি। ঋষির হচ্ছে ম্যাথ এক্সাম কবে বাবা? ফ্রাইডেতে না? হ্যাঁ শুক্রবারে ঋষির ম্যাথ এক্সাম, তাহলে ঋষির এক্সাম শেষ। হ্যাঁ কি অবস্থা, ক্যামেরাটা অন করলাম আর একটা হ্যাচ্ছি। চা খাবো আমি আর বাবা, ঋষির বাবা তো গ্রিন টি খায়, ওকে গ্রিন টি দিবো, আমি আর বাবা চা খাবো এখন। আর ঋষি দুধ, ঋষিকে দুধ দিবো, আর জিব্বার জন্য কথাটা বলতে একটু অসুবিধাই হচ্ছে, মলম লাগাচ্ছে একটা, এরও হয়েছিল আমার ওরকম ঠোঁটের মধ্যে হয়েছিল এই জায়গাটাতে, নয়টার দিকে ভুতু তো ওটা লাগিয়ে কমেছে, তো হলো সেম জিনিস হয়েছে জিব্বার এই সাইডে, জিভের এই সাইডে কমে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে কথা বলতে নিলে অসুবিধা হয়, মাঝে মাঝে তোতলা কথা বেরোয় জানো আজকে আমার। তো চলো চাটা খাই, তারপর হচ্ছে আজকে ভূচক্র দেখবোই। চলো এই যে চা বসালাম, হয়েও গেল, বাবাকে দিব আর আমি খাবো। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি বানাচ্ছি লুচি, যেহেতু দুপুরবেলা তোমার চিকেন রান্না হয়েছে, তো ঋষির বাবা দুজনে বলছে যে হলো লুচি খাবে, তো এই জন্য এখন লুচি বানাচ্ছি। আমিও লুচি খেতে ভীষণ ভালোবাসি, আর হলো চিকেন দিয়ে লুচি খেতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে, তো এই জন্য এখন লুচিটা ভাজা হচ্ছে, তো লুচি ভেজে এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। আর হচ্ছে ভূচক্র করে সারাদিন এত মাতামাতি, কিন্তু সেই সিনেমার কপালে নেই আমাদের, তোমার হলো ডাউনলোড করে এনেছে কিন্তু হচ্ছে তোমার টিভিতে সাপোর্ট নিচ্ছে না, তো ওই জন্য আর দেখা হচ্ছে না, তো মনটা তো ভীষণ খারাপ হয়ে গেলো আমার আর ঋষির। তো চলো লুচি ভেজে আমার মনটা ভালো হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার আসছি কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।